শুভেচ্ছা, আশা করছি আপনি সকলে ভালো আছেন। তো শীতের সকালে আমরা আজকে খেজুর গুড়ের পায়েস করবে তুলি। তো খেজুর গুড়ের পায়েস, হ্যাঁ, লুচি আর পায়েস খাবে আর কি। বাবা, দুষ্টামি করলে তো হবে না, এই যে দেখো দুষ্টামি করা যাবে না। হ্যাঁ, তো তুলি এদিকে দুধ জাল দিয়ে দিচ্ছে আর খেজুর গুড় নিয়ে এসছে। এই খেজুর গুড়টা একেবারে সাধারণত এটা সবসময় চেষ্টা করতে হবে ভালো এবং ফ্রেশটা নেওয়ার জন্য। তো যদি পরিচিত মাধ্যম হয় তাহলে আপনারা অবশ্যই ফ্রেশটা নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে দেখা যাচ্ছে আপনি প্রথমত, হ্যাঁ, খুব অত্যাচার, খুব অত্যাচার। বাবা একটু এদিকে, খুব দুষ্টু। তো যাই হোক, এই খেজুর গুড়ের যে পায়েসটা, সাধারণত দুধটা যতটা, তো সাধারণত দুধটা যতটা সম্ভব আপনাদের পসিবিলিটি অনুযায়ী আপনারা দুধটাকে জাল দিয়ে ঘন করে নেবেন। আসলে দুধটা যত বেশি ঘন হবে, সাধারণত, হ্যাঁ, 3 কেজি দুধটা প্রায় 2 কেজি মতো হয়ে আসছে। তারপরে সেটাতে মধ্যে আমরা, হ্যাঁ, চিনি গুঁড়া যে আতপ চাল রয়েছে সেই আতপ চালটা দিয়ে দেবো। চিনি গুঁড়া, আতপ চাল, এই চালটাও যতটা পারা যায় সুগন্ধি চাল দিলে বেশি ভালো হয় আর কি, হ্যাঁ, টেস্টটা ভালো আসে। যাই হোক, এই শীত মৌসুমে আমাদের খেজুর গুঁড়ের পায়েসটা খেতেও অনেক ভালো লাগে। তো আমরা চিন্তা ভাবনা করছি আজকে লুচি বানিয়ে এই পায়েস দিয়ে লুচি খাবো, তাই না তুলি? তো যাই হোক, আপনারা জাল দিয়ে দুধটাকে ঘন করে নিয়ে তার মধ্যে খেজুর গুড়টা কিভাবে দেবে, খেজুর গুড়টা তো একটু কেটে কেটে নেওয়া লাগবে, তাই না? আচ্ছা, ও, দুধের মধ্যে চালটা এখন ফুটবে। আচ্ছা, তারপরে নামানোর আগে আগে গুড়টা দিয়ে দিতে হবে, তাই না? কখন দেবো সেটা দেখে দেবো। আচ্ছা, ঠিক আছে। তো গুড়টাকে মোটামুটি কেটে কেটে বটি দিয়ে হোক বা যেভাবে হোক গুড়টাকে কেটে নিতে হবে, কারণ এত বড় গুড় তো পুরোটা দেওয়া যাবে না। আমার মেয়ে আর ছেলে, দেখেন এদের দুষ্টামি, এদের দুষ্টামির কারণে আমরা আসলে রেসিপিগুলো দিতে চাই কিন্তু সবটা সময় পারি না, এত পরিমাণ দুষ্টু। বাড়িতে আমার অবশ্য বাবা মা আছে, তারপরেও দেখা যাচ্ছে মা এই মুহূর্তে দেশে নাই, একটু বাইরে গেছে আর কি, বাইরে বলতে ইন্ডিয়াতে গেছে আত্মীয় স্বজনের বাড়িতে একটু বেড়ানোর জন্য। তো যার কারণে ওকে সামলাতে আমাদের অনেক হিমশিম খেতে হয়। এটা মোটামুটি পরিমাণ মতো, আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এটা আপনাদের উপর নির্ভর করবে, আপনারা কে কতটুকু ব্যবহার করবেন। তো আমরা স্বাভাবিক মিষ্টিটাই খাই, অনেকে আছেন যে অনেক বেশি মিষ্টি পছন্দ করেন, আবার অনেকে আছেন যে খুব সামান্য পরিমাণে মিষ্টি পছন্দ করে, নির্ভর করে। ও হ্যাঁ, বাবার জন্য, বাবার আসলে ডায়াবেটিস হওয়ার কারণে আমরা বাবার জন্য এই আগে একটু কম মিষ্টি দিয়ে রাখি, আর আমাদের জন্য যেগুলো থাকে বাকি পরে সেগুলো স্বাভাবিক মিষ্টি, আমরা যে খুব বেশি আসলে মিষ্টি খাই তা না, এটা স্বাভাবিক মিষ্টি থাকে। চালগুলো যখন ফুটে নরম হয়ে আসবে তখন ওটা হয়ে যাবে নাকি? আচ্ছা, ঠিক আছে। তো দুধের চালটা মোটামুটি ফুটে গেছে, যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, একদম ভাতটা সিদ্ধ, চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন কি করবে, এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে নাকি? আচ্ছা, চুলা থেকে নামিয়ে নিয়ে তারপর ও আচ্ছা, এটা বাবার জন্য, বাবার জন্য সামান্য একটু অনেকেরই পায়েস আসলে ফেটে যায়, তো এই কারণে পায়েসটা ফাটে। তো আসলে চুলাতে, চুলাতে ফুটন্ত অবস্থায়, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, নামানোর পর তারপরে গুড় দিয়ে সেটাকে নাড়িয়ে দিলে
একদম হ্যাঁ যত যত হ্যাঁ গুড়টা যেন গলে যায় মানে একদম পাতলা পাতলা করে পেটে নেওয়া ভালো তাই না আর মোটা মোটা করে কাটলে সেটা দেখা যাচ্ছে সহজে বলতে চাইবে না তখন সমস্যা তো এই যে দুষ্টু এই যে আমার দুষ্টু সবসময় দুষ্টামি সব সময়ের জন্য দুষ্টামি আচ্ছা আর এইদিকে হ্যাঁ আচ্ছা আমাদের গুড়টা সব আচ্ছা নিয়ে নাও এখন তো এটা নাড়াচাড়া করলে গরমে গরমের মধ্যে হ্যাঁ সম্পূর্ণরূপে গলে যাবে তখন হ্যাঁ ও আচ্ছা আর কোনো চুলাতে দেওয়া যাবে না এই নাড়াচাড়া করে ভালো মতো রেখে দিলেই পায়েসটা পারফেক্ট হয়ে যাবে আর এই যে বাবার জন্য অল্প গুড় দিয়ে করছিলাম হ্যাঁ এইটা আমাদের কালারটা দেখেন একেবারে লাল লাল ধরনের কালার আসবে আর বাবারটা আসলে ডায়াবেটিক রোগী হওয়ার কারণে মানে সামান্য একটু আমরা গুড় দিয়ে দিচ্ছি আর কি তো ঠিক আছে এটা হচ্ছে আমাদের পায়েসের রেসিপি একেবারে খেজুর গুড়ের পায়েস তো আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে।